এই মুহূর্তে বৃষ্টিপাত নিয়ে সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট। নিম্নচাপ অক্ষরেখার কারণে আজ থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা জারি করে দিল আবহাওয়া দপ্তর, যার ফলে বেশ কিছু জেলায় ইতিমধ্যেই বন্যার সতর্কবার্তা জারি করে দিয়েছে মৌসুম ভবন। নিম্নচাপ অক্ষরেখা আজ কিন্তু দক্ষিণবঙ্গ থেকে সরে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে, যার ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় কমবে বৃষ্টিপাতের পরিমাণ এবং উত্তরবঙ্গে শুরু হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। তো আবহাওয়া সূত্র অনুযায়ী আজ থেকেই বাংলার কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং কোন জেলায় থাকছে বন্যার লাল সতর্কবার্তা, কতদিন পর্যন্ত বাংলার কোন জেলা জুড়ে এই বৃষ্টিপাত চলতে থাকবে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আজ থেকেই আবহাওয়ায় কিন্তু আসবে বিশাল বড় অবনতি, জেলায় জেলায় শুরু হবে মেঘভাঙা বৃষ্টি। মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাব এবং নিম্নচাপ অক্ষরেখার জেরে সমস্ত বাংলা জুড়ে কিন্তু হবে এই বৃষ্টিপাত। আগামী দুই দিন বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাংলা জুড়ে বাড়তে চলেছে এবং আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড়ের পূর্বাভাস রয়েছে। এর মধ্যেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলায় থাকছে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা এবং অন্যান্য জেলাগুলি যেমন হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এই কয়েকটি জেলায় থাকছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই জেলাগুলির কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার পাশাপাশি জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি এবং অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন জায়গায়। বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী নিম্নচাপের জেরে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, জামালপুর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, সিরাজগঞ্জ, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, বিবাড়িয়া, কুমিল্লা, যশোর, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকেই এবং আগামী তিন দিন পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের এইসব অঞ্চলে জারি থাকবে।